আমার নূর ইসলাম সহকারী অধ্যাপক ঢাকা ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হল বেতন মজুরি অঙ্ক। কোভিড 19 কারণে অনলাইনে ক্লাস বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি শুরু করছি। আমি আজকে এখানে একটা অঙ্ক সেট করছি। ঢাকা ম্যাস ফ্যাক্টরিতে নিয়োজিত তিনজন শ্রমিকের 2015 সালের ডিসেম্বর মাসের মজুরি সংক্রান্ত নিম্নরূপ তথ্য হইতে মজুরি বিবরণী তৈরি করো। বিবরণী রং তিনজন শ্রমিক রসর, ফাজিলা এবং রাবেয়া। মূল মজুরি হলো 3,000 টাকা, 2,000 টাকা এবং 1,500 টাকা। অতিরিক্ত কর্মঘণ্টা 15 ঘণ্টা, 20 ঘণ্টা, 10 ঘণ্টা। বাড়ি ভাড়া মূল মজুরির পার্সেন্টেজ 50%, 50%, 50%, 50%। চিকিৎসা ভাতা হলো 200 টাকা, 150 টাকা, 100 টাকা। টিফিন ভাতা 100 টাকা, 60 টাকা, 50 টাকা। প্রভিডেন্ট ফান্ডে কর্মী জমা মূল মজুরি পার্সেন্টের 10%, 10%, 10%। কল্যাণ তহবিলের কত মূল মজুরি পার্সেন্টের 2%, 2%, 2%। 2015 সালের ডিসেম্বর মাসের কারখানায় 20 ঘণ্টা স্বাভাবিক কাজ হয়। অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ হারে মজুরি প্রদান করা হয়। করণীয় হলো মূল মজুরির হার নির্ণয় করো। আমার কলম আলোচ্য বিষয় কলম প্রশ্নের উত্তর। কলম প্রশ্নের উত্তর ইজিকালটা আমরা পাচ্ছি এখানে মূল মজুরির হার, মূল মজুরি ভাগ, মূল মজুরি ভাগ এখানে আমাদের স্বাভাবিক কর্মঘণ্টা, স্বাভাবিক কর্মঘণ্টা ইজিকাল টু আমরা পাচ্ছি এখানে আমাদের প্রশ্নে মূল মজুরির হার নিয়ে না মূল মজুরির হার। তাহলে আমাদের এখানে তিনজন শ্রমিক আছে। প্রথম হলো রসন ইজিকাল টু আমাদের এখানে মূল মজুরি হলো 3,000 টাকা, 3,000 টাকা ভাগ এখানে সবাই কর্মঘণ্টা 200 কর্মঘণ্টা। তাহলে 200 কর্মঘণ্টা দিয়ে ভাগ করলে আমরা মজুরি হাত নির্ণয় করবো, নির্ণয় পেয়ে যাবো। তাহলে এখানে একটা কাটলাম, তাহলে ইজিকাল টু 15 টাকা। রসদানার সাবেক মজুরির হার হলো 15 টাকা। তারপরে আমার আছে ফজিলা ইজিকাল টু ফজিলার মূল মজুরি হলো 2,000 টাকা, 2,000 ভাগ 200 টাকা। তাহলে এখানে আমরা তাদের মজুরি হাত পাচ্ছি 10 টাকা। তারপরে আছে রাবেয়া ইজিকাল টু রাবেয়ার মূল মজুরি হার হলো 1,500 টাকা ভাগ স্বাভাবিক ঘন্টা। তাহলে এই 200 কাণ্ডে আমরা ইজিকাল টু পাচ্ছি 7 টাকা 50 পয়সা ইজিকাল টু। তাহলে আমাদের স্বাভাবিক হার হলো, কলম প্রশ্নের উত্তর হলো আমাদের চেয়েছে এখানে মূল মজুরি হার নির্ণয়। তাহলে মূল মজুরি রসনার হলো 15 টাকা, ফাজলার হলো 10 টাকা, আর রাবেয়ার হলো 7 টাকা 50 পয়সা। তাহলে আমাদের দ্বিতীয় খনন প্রশ্নের উত্তর আমাদের এখানে শেষ। তার খনন প্রশ্নের উত্তর প্রত্যেক শ্রমিকের অতিরিক্ত মজুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে খনন প্রশ্নের উত্তর ইজিকাল টু আমরা এখানে পাচ্ছি মজুরির পরিমাণ নির্ণয়, শ্রমিকের অতিরিক্ত মজুরির পরিমাণ নির্ণয়। অতিরিক্ত মজুরি পরিমাণ নির্ণয় ইজিকাল টু আমরা তাহলে এখানে প্রথম আমরা নির্ণয় করছি বিবরণ। তারপরে রসন, তারপরে ফাজিলা, তিন নম্বর হলো রাবেয়া।
সবটা নিয়ে চলে গেলাম, সবটা নির্ণয় করলাম। তাহলে আমরা এখানে নির্ণয় করি অতিরিক্ত কর্মকাণ্ড তাদের দেওয়া রয়েছে, তাহলে অতিরিক্ত অতিরিক্ত কর্ম ঘণ্টা অতিরিক্ত কর্মকাণ্ড রসল হলো পনেরো ঘণ্টা বিশ ঘণ্টা আর রালে হলো 10 ঘণ্টা। তাই আমরা অতিরিক্ত কর্মকাণ্ড পেয়ে গেলাম। তাহলে অতিরিক্ত মজুরির হার হলো বলা হয়েছে অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণের মজুরি প্রদান করা হবে। তাহলে অতিরিক্ত মজুরি হার দ্বিগুণ। তাহলে ইজি কল্প আমরা অতিরিক্ত আমরা হার পেয়ে গেছি আমাদের একজনে 15 টাকা, একজনে 10 টাকা, 7 টাকা 50 পয়সা। তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে তা হবে 30 টাকা, তাহলে 10 টাকা এখানে হবে 20 টাকা, আর এখানে 7 টাকা 50 পয়সা ইজিকাল টু 15 টাকা। তাহলে অতিরিক্ত মজুরি তাহলে আমাদের এখানে টাকাটা আসবে, তাহলে এটা 450 টাকা, 150 টাকা। তাহলে আমাদের এখানে অতিরিক্ত মজুরি আমাদের প্রশ্ন খনন প্রশ্নের উত্তর অতিরিক্ত মজুরির হার পরিমাণ নির্ণয়। তাহলে অতিরিক্ত মজুরির পরিমাণ ইজিকাল টু একজনের 450 টাকা, একজনের 400 টাকা, আর একজনের 150 টাকা। এর পরবর্তী আলোচনা বিষয় হলো গরম প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখানে লিখবো ঢাকা ম্যাস ফ্যাক্টরি। ঢাকা ম্যাস ফ্যাক্টরি মজুরি বিবরণী 2016 ডিসেম্বর। তাহলে আমরা এখানে লিখবো প্রথম শ্রমিকের নাম, শ্রমিকের নাম। তারপর আমরা এটা ছকে লিখি করি, তাহলে আমরা এখানে লিখবো, শ্রমিকের নাম প্রথম লিখবো ক্রমিক নম্বর, তারপরে নাম, তারপরে লিখবো আমরা উপার্জন সময় লিখবো পত্তন সময়। তাহলে উপার্জন সময় আমরা লিখবো, তাহলে আমাদের এখানে আছে মূল মজুরি, প্রথম আমরা লিখবো নাম লিখবো, তাহলে এক নম্বর লিখবো আমরা রসন, দুই নম্বর লিখবো আমরা ফজিলা, তিন নম্বর লিখবো আমরা রাবিয়া। তাহলে আমরা এখানে লিখবো উপার্জন সময় আমরা লিখবো মূল মজুরি, তাহলে আমরা লিখবো এখানে মূল মজুরি। তাহলে আমরা ছাকা লিখবো এখানে মূল মজুরি আমাদের কত টাকা, 3000 টাকা, 2000 এবং 3000 টাকা, 3000, এখানে লাগবো আমরা 2000, আর এখানে লাগবো আমরা 1500 টাকা মূল মজুরি তাদের, 1500 টাকা, 1500 টাকা। তাহলে অতিরিক্ত
তাহলে অতিরিক্ত লিখলাম এখানে অতিরিক্ত অতিরিক্ত মজুরি অতিরিক্ত মজুরি তাহলে অতিরিক্ত মজুরি আমরা আগে নির্ণয় করে নিছি একজনের 400 450 টাকা একজনের 400 টাকা আর একজনের 150 টাকা অতিরিক্ত মজুরি তারপর আমরা লিখব বাড়ি ভাড়া মূল মজুরির পার্সেন্টেজ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া মূল মজুরির যে পার্সেন্টেজ আর এখানে 50% 50% 50% তাহলে ভাড়া ভাড়া হলো মূল মজুরি 50% তাহলে এখানে আমাদের 50 এখানে আসলো আমাদের 3000 টাকা 50% 100 1500 টাকা এখানে আসবে 1000 টাকা 1000 টাকা আর এখানে আসবে 750 টাকা এখানে আসবে 750 টাকা বাড়ি ভাড়া গেল তারপর আছে চিকিৎসা ভাতা আমরা লিখব আমরা চিকিৎসা ভাতা এখানে দেওয়া রয়েছে চিকিৎসা ভাতা 200 টাকা 150 টাকা 100 টাকা তাহলে এখানে 200 টাকা 150 টাকা 150 টাকা 100 টাকা চিকিৎসা ভাতা তারপরে দেওয়া রয়েছে টিফিন ভাতা টিফিন আমরা লিখব এখানে টিফিন ভাতা টিফিন ভাতা টিফিন ভাতা আমাদের এখানে দেওয়া রয়েছে কত টাকা 100 টাকা 60 টাকা 50 টাকা 100 টাকা 100 টাকা 60 টাকা আর 50 টাকা তাহলে মোট উপার্জন আমরা এখানে লিখব মোট উপার্জন মোট উপার্জন মোট উপার্জন তাহলে আমরা মোট উপার্জন যদি হয় তাহলে আমরা এখানে কোনো যোগ করতে হবে তাহলে শূন্য তাহলে শূন্য করতে শূন্য পাঁচ করতে পাঁচ তিন আট আট পাঁচ আড়াই চার বারো তাহলে আমরা এখানে বারো দুই হাতে এক তিন দুই তিন দুই পাঁচ পাঁচ হাজার 250 টাকা তারপর এটা আমরা যোগ করে আমরা এখানে টাকা নেবো তাহলে শূন্য 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 করছি এখানে আমাদের শূন্য ছয় পাঁচ এগারো ছয় পাঁচ এগারো এক হাতে এক দুই দুই হচ্ছে ছয় ছয় করতে তাহলে এখানে আমাদের ছয় তারপর এখানে আমাদের আসবে তিন তিন হাজার তিন হাজার ছয়শত তিন হাজার ছয়শত দশ টাকা তাহলে এটা আমরা যোগ করি তাহলে শূন্য বলতে শূন্য পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ আর দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে এক দুই নয় দশ দশ পাঁচ পনেরো পাঁচ পনেরো পাঁচ হাতে এক পঁচিশ শত পঞ্চাশ টাকা মোট উপার্জন তাহলে এবার আমাদের কর্তন সম এবার কর্তন সম আমাদের কী আসবে প্রভিডেন্ট ফান্ডের কর্মী জমা এবার কর্তন সম প্রভিডেন্ট ফান্ড ফান্ডে জমা প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরি কত আছে 10% 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
300 টাকা এখানে আসবে 200 টাকা এখানে আসবে 10% 150 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা তারপর আসলো কল্যাণ তহবিলে মোট মূল মজুরির 2% কল্যাণ তহবিলে পতন কল্যাণ তহবিলের পতন তাহলে আমাদের এখানে কত আসছে 2% তাহলে যদি আমরা কল্যাণ তহবিল মূল মজুরি তাহলে এখানে যদি 2% আমরা পতন করি তাহলে কত টাকা হবে আমাদের 60 টাকা তার মানে হবে 40 টাকা 30 টাকা তাহলে আমাদের মোট পতন আমরা এখানে আমরা লিখব মোট পতন তাহলে মোট পতন যদি আমাদের হয় 360 টাকা এখানে 240 টাকা 180 টাকা তাহলে আমাদের
মোট কত তাহলে আমাদের নেট কত হবে আমাদের নেট মজুরি তাহলে আমরা এখানে পেয়ে যাব নেট মজুরি তাহলে মোট মজুরি থেকে মোট উপার্জন থেকে মোট মোট উপার্জন থেকে যদি আমরা মোট কত মাইনাস করি তাহলে আমরা পাবো নেট মজুরি তাহলে আমরা এটা যদি মাইনাস করি তাহলে এখান থেকে এটা মাইনাস করি তাহলে 0 গতি 0 6 করে 9 6 15 হতে 1 4 4 করে 12 8 হতে 1 4,890 টাকা ঠিক অনুরূপভাবে যদি আমরা এখান থেকে এটা মাইনাস করি তাহলে এখানে হবে 0 4 আর 4 11 7 আর 4 7 আর 4 11 হতে 1 3 3 আর 4 6 3 3,370 টাকা ঠিক অনুরূপভাবে আমরা এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে এখানে আমাদের 0 গতি 0 0 গতি 0 8 আর 4 8 আর 7 15 হতে 1 2 3 আর 3 2,370 টাকা তাহলে আমাদের নেট মজুরি পাওয়া গেল তিনজনের আমরা এখানে যদি একটা আমরা যোগ করি তাহলে এখানে 0 গতি 0 7 আর 7 14 আর 9 16 14 আর 10 24 23 3 হাতে 1 আর 2 10 10 আর 10 আর 3 13 16 6 হাতে 1 3 3 6 7 4 10 10,690 টাকা 10,630 টাকা তাহলে তাহলে মোট নেট তাহলে নেট মজুরি হলো 10,630 টাকা ঠিক অনুরূপভাবে আমাদের এখানে আমাদের সব যোগগুলো আমাদের এখানে লাগাতে হবে তাহলে আমাদের এখানে যোগ হবে কত টাকা তাহলে এখানে আমাদের পাঁচ করতে পাঁচ পাঁচ আর ছয় 6,500 টাকা ঠিক অনুরূপভাবে এখানে আমাদের দশের শূন্য হাতে এক দুই ছয় দশ 1,000 টাকা ঠিক অনুরূপভাবে তাহলে আমাদের এখানে পাঁচ পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক তারপরে আমাদের এখানে যোগ সম্পূর্ণ যোগগুলো নামাতে হবে দুই পাঁচ কতি পাঁচ তিন আর চার তাহলে এখানে হবে তোমার শূন্য কতি শূন্য ছয়ের কাছে এখানে রাখতে এক দুশত এত টাকা তাহলে আমাদের এখানে এটা নামাতে হবে শূন্য পাঁচ পাঁচ দশ এখানে রাখতে এক সহজে এগারো বারো বারো পাঁচ সতেরো সাত হতে এক পাঁচ ছয় চার আর দুই ছয় ছ হাজার সাতশত ঠিক অনুরূপভাবে আমাদের শূন্য কতি শূন্য পাঁচ কতি পাঁচ পাঁচ ছয় শূন্য এটি কার্ডন করে আমরা যদি এখন এটার থেকে মোট উপার্জন থেকে আমাদের সূত্র অনুসারে তাহলে আমরা এখানে লিখব প্রস্তুত কারণ তাহলে আমরা এখানে এটা ক্লোজ করব তাহলে আমরা এখানে লিখব যে ক্যাশিয়ারের স্বাক্ষর ক্যাশিয়ার স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর অর্থ সংস্থা অর্থ ব্যবস্থাপকের পক্ষে স্বাক্ষর প্রস্তুতকারী স্বাক্ষর প্রস্তুতকারী কারী স্বাক্ষর প্রস্তুতকারী স্বাক্ষর আজকে আমাদের যে অঙ্কটা আমরা এখানে সেট করছি তিনটি অঙ্ক মানে তিন অঙ্ক ক্ষ এবং ব তাহলে আমরা কনক প্রশ্নের উত্তর এখানে যে আমরা সেট করছি আমরা ক্লাস আজকের মতো ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে এবং আমার সব কথা এখানে সমাপ্তি হচ্ছে।